আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের এখানে কাপকেকের একটা রেসিপি দেখাবো। এর জন্য একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি চিনি, নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো, আর গুঁড়ো দুধ নিয়ে নিলাম, তেল নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো, মনে করেন এক কাপের থেকে আরও বেশি পরিমাণে তেল এখানে আমি ইউজ করছি। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/4 কাপের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর লবণ। তো বেকিং পাউডারটা এখানে আপনার অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন মতো দিয়ে দিলেই হবে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাও আমি পরিমাপে 1 কাপের থেকে আর একটু কম নিয়েছি। সব কিছু মিক্স করে নিচ্ছি। প্রথমে এখানে আমি 1/2 কাপ দিয়েছিলাম, আর তারপরে আর অল্প পরিমাপে দিয়েছি, 1/2 কাপের আরও কম। আর সব শেষে আমি অল্প একটু পানি এখানে অ্যাড করেছি, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটাও দিয়েছি আমি এখানে 1/2 চামচের মতো। সব কিছু আমার ভালো মতন মেশানোর পরে আমি এখানে একটা ফ্রাই প্যানের ভিতরে কাপের পরে বসিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিতে হবে, আর এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একত্রে। প্রয়োজন হলে অল্প পরিমাণে পানিও অ্যাড করতে পারেন। তো এখানে আমি সব কিছু দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে। আর অল্প আছে, এটাকে অল্প আছে কিন্তু এটাকে বানাতে হবে, খুব বেশি হিট দিলে কিন্তু নিচেরটা পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়ে আসছে, আর দেখতেও কতটা ইয়ামি হয়েছে। তো সবশেষে আমি এর উপরে কিছু কিছু স্প্রিঙ্কেলস উপরে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আমার চ্যানেলটির এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।